আলাদা করে জোড়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ও আফরান নিশো। তবে এর মধ্যে একসঙ্গে কোনো সিনেমায় তারা অভিনয় করবেন কি না সেটা এখনই জানাতে রাজি নয় প্রযোজনা প্রতিষ্ঠান। শুধু জানালো সময়ের আলোচিত দুই নায়ক পৃথকভাবে গত সপ্তাহে তাদের দুটি করে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। সিনেমার কলাকুশলী নিয়ে শীঘ্রই বিস্তারিত জানাবেন। প্রযোজনা করছে আলফা আই লিমিটেড ও এসবিএফ বাংলাদেশ। প্রযোজনা প্রতিষ্ঠানের দুটির সঙ্গে আগেও কাজ করেছেন আফরান নিশু ও শাকিব খান। কাজগুলো হলো যথাক্রমে সুরঙ্গ ও তুফান। কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পরি। এই কথাটা আগে কতজন আলফা আই স্টুডিও ও এসবিএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়াল শাকিল বলেন, শাকিব ও নিশোর সঙ্গে গত সপ্তাহে চুক্তি করেছি। আগের অভিজ্ঞতা থেকে দর্শক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমার কথা ভেবে আরও বড় পরিসরে আসছি আমরা। শীর্ষ পরিচালক ও শিল্পীদের নিয়েই আমাদের কাজগুলো করব। এখন আমরা সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সিনেমাগুলো কারা পরিচালনা করছেন সে তথ্য এখনই জানতে তারা নারাজ। তবে একটি সূত্র জানায় শিহাব শাহীন রায়হান রাফিদের মতো আলোচিত পরিচালকের চুক্তিবদ্ধ হয়েছেন। এ সম্পর্কে শাকিল বলেন, এক সপ্তাহ পরেই পুরো ঘোষণা দেব, যে কারণে এ মুহূর্তে সিনেমার নাম বলতে চাইছি না। তবে গল্প চূড়ান্ত, এখনো চিত্রনাট্যের কিছু কাজ চলছে, আর পরিচালকদের সম্পর্কে এখনই বলা যাবে না। তবে দেশের সেরা পরিচালকেরই কাজ করবেন তারা। কেউ হয়তো নিয়মিত সিনেমার, কেউ আবার ওটিতে কাজ করেন এমন পরিচালক, কারো কারো নামে নিউজ হচ্ছে। তবে এগুলো নিয়ে মন্তব্য করতে চাইছি না। তুফান সিনেমার সময়ও আমাদের গুজব শুনতে হয়েছে। এই প্রযোজক জানিয়ে রাখলেন, সিনেমাগুলো যৌথ প্রযোজনা নয়, এগুলো বাংলাদেশেরই সিনেমা। এসবিএফের বাংলাদেশ অফিস প্রযোজনা করেছে, ভবিষ্যতে আরও প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হবে। আমাদের অভিনেত্রী কে হবেন সেটা চূড়ান্ত নয়, যে কারণে বলতে পারছি না। তবে দেশের অভিনয় শিল্পীরাই থাকবেন, এমনকি সিনেমার শুটিংও হবে দেশে, বলেন শাকিল। তিনি আবারও জানিয়ে রাখলেন, শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া দুটি সিনেমার কোনোটি তুফানের সিকুয়েল নয়, তুফান দুই নিয়েও কাজ শুরু করবেন তারা।